তুমি কোমরটা করে সোজা, শোনো গো জামাই রাজা, এই হ্যান্ডেল করে সোজা, দেখে শুনে ডিজবে রেগে দাবাইও, দিলাম এই নতুন গাড়ি খুব আস্তে চালাইও। শোরুমের নতুন গাড়ি কতজন দেখেছিল, তোমার খুব কপালে ভালো তাই গাড়ি তোমার হলো। শোরুমের নতুন গাড়ি কতজন দেখেছিল, তোমার খুব কপালে ভালো তাই গাড়ি তোমার হলো। আস্তে আস্তে তেল মোবিল দেখে শুনে মাস তিনি গুনে গুনে, যদি গাড়ি দেয় শ্বশুরে আর সেই গাড়ি যদি মনের মতো শুধু চালিয়ে যায়, তেল মোবিল না দেখলে গাড়ি বেশি দিন চলে দাদা? ইঞ্জিন নষ্ট হয়ে গেলে তো গাড়ি বেকার হয়ে গেল। তাই বলছে ওই তেল মোবিল দেখে শুনে মাস তিনি গুনে গুনে, সময়ে সার্ভিসিং করাইও, দিলাম এই নতুন গাড়ি খুব আস্তে চালাইও, দিলাম এই নতুন গাড়ি খুব আস্তে চালাইও। খুবই গরম, তুমি যদি নরম করে রাখো তো নরম থাকবে, যদি বাবা একটুখানি বেশি যদি মেয়েকে রাগিয়ে দাও তাহলে কিন্তু বেশি গরম হয়ে যাবে। তাই বলছে জামাই তুমি কখনো আমার মেয়েকে রাত্রেবেলায় ডাকবে না। তা বলছে কেন শাশুড়ি মা, রাত্রেবেলায় ডাকলে কি হবে? বলছে তুমি যদি রাত্রেবেলাতে ডাকো মেয়ে গরম হয়ে কোথায় চলে যাবে, আমি কিন্তু আর ঠেকাতে পারবো না। তাই গানের ভাষায় কি বলছো? যদি আপনি 1 লাখ টাকার জিনিস ভাড়াই দেন সেই গাড়ি কি আর ভালোভাবে পাবেন? পাবেন না তো। তাই যার যার মাল শেষে দায়িত্ব রাখবেন,
আপনার বন্ধুর সঙ্গেও কখনো কলহ মেলাতে ছাড়বেন না, তাই বলছে সুবল। সুবল বলে ভাড়ার গাড়ি বেশি থাকে না বাড়ি, এই কথা মাথাতে ঢুকাইও দিলাম এই নতুন গাড়ি দারে না রে না না, দিলাম এই নতুন গাড়ি দারে না রে না না। I'm gonna make you mine.